বাজারে বর্তমানে অনেক এসি দেখতে পারবেন কিন্তু কোন এসি আপনার কেনা উচিত এক টন নাকি দুই টন না কোন কোম্পানির এসি কেনা উচিত আপনার ঘর বিবেচনায় এক টনের এসি মানে বারো হাজার বিটি আওয়ার অর্থাৎ এক দশমিক পাঁচ টন মানে হলো আঠারো হাজার বিটিইউ বাই আওয়ার এভাবে বাড়তে থাকে এক টনের একটি এসি প্রতি ঘন্টায় ঘর থেকে বারো হাজার বিটিইউ তাপ শোষণ করতে পারে দুই টন এসি থাকা মানে প্রতি ঘন্টায় চব্বিশ হাজার বিটিইউ তাপ আপনার বের করে দেয় আরও সহজে বলতে গেলে এক টন বরফ এক ঘন্টায় একটা ঘরের তাপমাত্রা যতটা ঠান্ডা করবে এক টন এসির কার্যক্ষমতাও এক হয় তার অর্থ যত বেশি টোন মানে এসি তত বেশি কুলিং ক্ষমতা আসলে এই পরিমাণ বরফ কত দ্রুত গলবে তা নির্ভর করবে সময়ের সঙ্গে এটি কত পরিমাণ তাপ শোষণ করছে সেটির উপর এই শোষণের হিসাবের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এসিগুলোকে আদর্শ সময় নির্ধারণ করা হয় চব্বিশ ঘন্টা আদর্শ অবস্থায় চব্বিশ ঘন্টায় এক টন বরফ গলতে প্রতি ঘন্টায় এগারো হাজার নয়শো সতেরো বিটিইউ তাপের প্রয়োজন হয় অর্থাৎ এক টন বরফ চব্বিশ ঘন্টায় এই পরিমাণ তাপ শোষণ করে তরলে পরিণত হয় আপনার ঘর যদি একশো থেকে একশো বিশ স্কোয়ার ফিটের হয় সেক্ষেত্রে এক টন এসি যথেষ্ট একশো বিশ থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের হলে সেক্ষেত্রে আপনার ঘরের জন্য এক দশমিক পাঁচ টন অর্থাৎ দেড় টন এসি যথেষ্ট আর একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ স্কোয়ার স্পিট বা তার বেশি আয়তনের ঘরের জন্য প্রয়োজনে দুই টন এসি আবার ঘর যদি দুইশো থেকে চারশো স্কোয়ার ফিট বা তার বেশি আয়তন হয় তাহলে আড়াই টন বা তার থেকে বেশি টন এসি কিনতে পারেন এসিগুলো অনেকটা বরফের ব্লকের মতোই কাজ করে যেখানে মজার ব্যাপার হলো এসি আপনার বাতাস তৈরি করে বরং ঘরের ভিতর থেকে তাপ বের করে দেয় এসির ক্ষমতা বলতে বোঝায় এটি কি পরিমাণ তাপ ঘর থেকে অপসারণ করতে পারে